নাটোরে পোলট্রি ফিডের দাম অস্বাভাবিক, সেই তুলনায় বাড়েনি মুরগির দাম। লোকসান বাড়তে থাকায় গত এক বছরে 5 শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। এতে বেড়েছে বেকারত্ব, বেড়েছে সামাজিক অস্থিরতা। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি হিসেবে নাটোরে গত এক বছর আগেও সোনালি, ব্রয়লার ও লেয়ার সব মিলিয়ে 1600 মুরগির খামার ছিল। এছাড়াও প্রতিটি গ্রামেই ছোট বড় অনিবন্ধিত খামারও ছিল অনেক। কিন্তু পোলট্রি ফিডের দাম বাড়ায় লোকসানে পড়ে বন্ধ হয়ে গেছে 5 শতাধিক খামার। কিছু লাভের আশায় ও বেকারত্ব ঘুচানোর জন্য খামার করে এখন লোকসানের বোঝা তাদের মাথায়, ফলে কাজ হারাচ্ছেন শ্রমিকরাও। আমার প্রত্যেকদিন লস হচ্ছে আমার প্রায় 5 থেকে 7 হাজার টাকা। খামার চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো ব্যবসায় জড়িত হব, অন্য কোনো ব্যবসাতে যাব। খাদ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ওষুধের দামও। ওষুধের দাম বেড়ে গেছে, বাচ্চার দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের মুরগি বিক্রি করার সময় তো দাম পাচ্ছি না। তবে সহনীয় পর্যায়ে ফিডের দাম আর ডিম সহ মুরগির চাহিদা বাড়লে খামারিরা আবার এ পেশায় ফিরতে পারবে। 3-4 মাসের মধ্যে লেয়ার যে ডিম, সেটা সামঞ্জস্য চলে আসবে উৎপাদন, এবং ব্রয়লার এবং সোনালি অতি সত্তরই আমাদের খাদ্যের দামের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।